হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে আমি চলে এসেছি স্টাফ পার্ট লিখন এবং সমতল মিতির যে লঘুকরণ টপিকটা আছে এই টপিক থেকে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে তো এই ম্যাপটা টেস্ট পলিটেকনিকের সেমিস্টার ফাইনাল এবং বিভিন্ন চাকরির যে পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোতে আসে তো এই অধ্যায়ের দুই টাইপের ম্যাথ হয় একটা হচ্ছে উচ্চ নিচু পদ্ধতি এবং আরেকটা হচ্ছে যন্ত্রের উচ্চতা নির্ণয় যেটা আছে তো দুই টাইপের ম্যাথ হয় তো এইটা আমরা এক টাইপের ম্যাথ আমরা একটা টাইপেরই ম্যাথ করব এবং এই একটার মাধ্যমেই কিভাবে দুই টাইপের ম্যাথ করা যায় বা যন্ত্রের উচ্চতা নির্ণয় পদ্ধতিটা কিভাবে করা যায় সেটা আমরা দেখব তো আমরা আজকে দেখব যে উঁচু নিচু পদ্ধতিতে কিভাবে এই ম্যাথটা সলিউশন করা যায় তো আমরা আগে ম্যাথটা পড়ে দেখি ম্যাথে বলছে যে একটি প্রস্তাবিত রাস্তার কেন্দ্র রেখা বরাবর কি বলছে একটি প্রস্তাবিত রাস্তার কেন্দ্র রেখা বরাবর 20 মিটার পর পর নিচে লিখিত স্টপ পার্ট গুলো পাওয়া গেল অর্থাৎ একটি প্রস্তাবিত রাস্তার কেন্দ্র রেখা বরাবর 20 মিটার পর পর স্টপ পার্ট পাওয়া গেছে সেগুলো কি 1.31 1.24 1.75 এইভাবে 20 মিটার পর পর স্টাফ পার্ট পাওয়া গেছে এবং এখানে একটা কথা লেখা আছে যে সপ্তম পাঠের আরএল 35 হ্যাঁ এখানে বলা আছে যে সপ্তম পাঠের আরএল কি 35 তো যদি এটা হয় সেই ক্ষেত্রে মিটার ধরে মানে ওই সপ্তম পাঠের আরএলটা যে 35 আছে 35 মিটার আছে তো সেটা ধরে লেভেল ফিল্ড বুক তৈরি করে অন্যান্য বিন্দুর যে আরএল গুলো আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে মানে এখানে মোট কথা হচ্ছে যে সপ্তম পাঠের আর দেয়া দেওয়া আছে বাকি যে পাঠগুলো আছে সেই পাঠগুলোর যে আর এল হবে সেই আর এল গুলো আমাদের নির্ণয় করে দেখাইতে হবে বোঝা গেছে বিষয়টা ওকে তো তাহলে আমরা একটু সমাধানে যাব সমাধানে যাওয়ার আগে এখানে একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে যে এই যোজনা বা স্টাফ পাঠ কোথায় আমরা কি লিখবো তাই না তো এখানে একটা জিনিস তোমরা এখানে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন যে এই যে যোজনা তো এই যোজনা আমরা কিভাবে যোজনা ধরবো তো যোজনার এখানে একটা ছক আছে তাই তাই না না তো তো এই ছকটা আমরা কিভাবে যে কোনটা এটার জন্য সহজ একটা উপায় হচ্ছে যে এই যে দেখেন এখানে ব্র্যাকেটের মধ্যে কিন্তু দুইটা করে আহ পার্ট আছে এখানে রাখা তাই না তো এই যে দুইটা করে পার্ট আছে কমার এখানে আমরা এখানে একটা জাস্ট একটা টান দিয়ে আলাদা করে ফেলবো আবার এখানে একটা ব্র্যাকেট আছে এখানে কমার এখানে একটা ট্রান দিয়ে আমরা আলাদা করে ফেলব এবার আমরা দেখবো যে এখানে কয়টি যোজনা আছে এই যে আমি যেখানে লাল কানি দিয়ে মার্ক করেছি এই যে টোটাল ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত এইটা একটা যোজনা ঠিক আছে এবং এখানে 0.75 থেকে টু পয়েন্ট পর্যন্ত এটা একটা যোজনা তাহলে আমরা এখানে কয়টা যোজনা দেখলাম দুইটা এবং সর্বশেষ ওয়ান থেকে ওয়ান পয়েন্ট পর্যন্ত আরেকটি যোজনা আমরা পেয়েছি অর্থাৎ এই ম্যাথটা সমাধানে আমাদের টোটাল তিনটি যোজনা আমরা পেয়েছি ওকে তো তাহলে আমরা যোজনার ঘরে কি লিখব প্রথম যোজনা তাই না যোজনার ঘরে কি লিখব প্রথম ওকে এরপরে কি আছে স্টাফ পার্ট অর্থাৎ এই ম্যাথটা সমাধান করতে গেলে আমাদের যোজনা স্টাফ পার্ট উঁচু নিচু আরএল দূরত্ব এই জিনিসগুলো আমাদের বের করতে হবে এবং এগুলো খুবই সহজ হতেবা ম্যাথটা দেখে আপনাদের কাছে মনে হচ্ছে যে এটা অনেক বড় আসলে এটা অনেক বড় না বড় হইলেও যে সিকোয়েন্সটা আমি দেখাবো যেভাবে আপনাদের করতে বলবো বা যেভাবে আমি সমাধান করে দেখাবো আপনারা যদি এইভাবে করেন বা মনে রাখতে পারেন তাহলে আপনাদের কাছে বাকি অধ্যায়ের যে ম্যাথগুলো আছে সবগুলাই আপনাদের কাছে সহজ লাগবে ওকে তাহলে স্টেপ পার্ট এখন স্টেপ পার্ট তিন ধরনে হয় কি কিpostcssat part মধ্যবর্তী part এবং অগ্রবর্তী part তো এখান থেকে আমরা দেখব যে কোনটা postcssat কোনটা মধ্যবর্তী এবং কোনটা অগ্রবর্তী এই যে প্রথম যোজনা যেটা আমি বললাম যে এটা 1 নাম্বার এটা এটা 2 এটা 3 অর্থাৎ তিনটি যোজনা আমরা এখানে পেয়েছি তাই না তো এখানে এই যে 1.31 যেটা আছে এটা হচ্ছে কি এটাকে বলা হয় হচ্ছে পশ্চাৎ part ঠিক আছে এবং সর্বশেষ এই যে এই যোজনার শেষে কি আছে 1.50 এটাকে বলা হয় হচ্ছে অগ্রবর্তী part এবং মাঝে 1.24 1.75 যেগুলো আছে এগুলোকে বলা হচ্ছে কি মধ্যবর্তী স্টেপ part বোঝা গেছে তাহলে আমরা লিখে ফেলি যে পশ্চাৎ

অগ্রবর্তী স্টাফ পার্ট বোঝা গেছে তাহলে আমাদের যে প্রথম যোজনাটা ছিল প্রথম যোজনা শেষ এরপর দ্বিতীয় যোজনা এখন দ্বিতীয় যোজনা কোথা থেকে শুরু হবে এই যে অগ্রবর্তী প্রথম যোজনার যে অগ্রবর্তী স্টাফ পার্টটা ছিল না সেম ঘরে এখানে কি হবে এখানে হবে হচ্ছে দ্বিতীয় যোজনা শুরু হবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে দ্বিতীয় যোজনা ওকে তো দ্বিতীয় যোজনার

এটা হচ্ছে অগ্রবর্তী পাঠ ওকে তাহলে আমরা মধ্যবর্তী পাঠ গুলো লিখে ফেলি মধ্যবর্তী পাঠ গুলো কি আছে টু পয়েন্ট থ্রি সিক্স টু পয়েন্ট থ্রি সিক্স তারপরে কি আছে টু পয়েন্ট থ্রি ফোর টু পয়েন্ট থ্রি ফোর এবং ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ওকে এবং সর্বশেষ কি আছে টু পয়েন্ট ফাইভ জিরো তো টু পয়েন্ট ফাইভ জিরো এটা কোন ঘরে যাবে টু পয়েন্ট ফাইভ জিরো যাবে হচ্ছে অগ্রবর্তী যে পাঠটা আছে সেই অগ্রবর্তী পাঠের ঘরে যাবে বোঝা গেছে তাহলে কত টু পয়েন্ট তারপরে কি আছে তৃতীয় যোজনা তো তৃতীয় যোজনার বেলায় আমরা দেখবো যে তৃতীয় যোজনার তৃতীয় যোজনার হচ্ছে আহ পশ্চাৎ কোনটা ওয়ান পয়েন্ট এইট জিরো তাহলে এখানে আমরা কি লিখবো তৃতীয় এবং তৃতীয় যোজনার পশ্চাৎ কত ওয়ান পয়েন্ট এইট জিরো ওয়ান পয়েন্ট এইট জিরো ওকে এরপরে মধ্যবর্তী পার্ট কি কি আছে ওয়ান ওয়ান পয়েন্ট পয়েন্ট ফোর টু টু এবং সিক্স তাহলে আমরা মধ্যবর্তী পার্টটা লিখি ওয়ান পয়েন্ট ফোর টু এবং ওয়ান পয়েন্ট টু সিক্স ওকে এরপরে আমরা দেখবো যে সর্বশেষ যেটা আছে সেটাকে কি বলা হচ্ছে অগ্রবর্তী পার্ট হ্যাঁ তো অগ্রবর্তী পার্ট কত হবে অগ্রবর্তী পার্ট হবে হচ্ছে এখানে আমরা লিখতে পারি ওকে টু আমরা টোটাল যে আছে পেয়ে গেলাম এবার আমাদের হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে উঁচু এবং নিচু উঁচু এবং নিচু অর্থাৎ আর এল কতটুকু নিচু বা পার্টা কতটুকু উঁচু এবং কতটুকু নিচু এই জিনিসটা আমাদের এখন নির্ণয় করতে হবে তো উঁচু নিচু নির্ণয় করার সময় একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন সময় একটা বিষয় আপনারা সেটা সেটা তো আমরা সবসময় এই যে এই বরাবর হচ্ছে এই বরাবর হচ্ছে আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে এই বরাবর ক্যালকুলেশন করব অর্থাৎ আচ্ছা এখানে কখন আমরা বুঝবো ক্যালকুলেশনের পর কখন আমরা বুঝবো যে কখন প্লাস কখন উঁচু হবে বা কখন নিচু হবে যদি মানটা যদি প্লাস হয় সেই ক্ষেত্রে মানটা যদি প্লাস হয় অর্থাৎ ক্যালকুলেশন করার পর আমরা যদি সাইনটা প্লাস পাই সেই ক্ষেত্রে সেটা উঁচুর ঘরে যাবে আর যদি মাইনাস আছে সেই ক্ষেত্রে কি হবে সেটা নিচুর ঘরে যাবে ওকে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাই জিরো পয়েন্ট জিরো সেভেন এবং একটু খেয়াল করে দেখেন যে এই মানটা কিন্তু প্লাস আসছে তার মানে এটা কোথায় যাবে তার মানে এটা উঁচুর ঘরে যাবে তাহলে আমরা উঁচুর ঘরে লিখবো কত জিরো পয়েন্ট জিরো সেভেন আচ্ছা এবার তাহলে আমরা কি পেয়েছি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান থেকে ওয়ান পয়েন্ট টু ফোর বাদ দিয়ে আমরা জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো সেভেন পেয়েছি যেটার সাইনটা আসছে প্লাস এই জন্য আমরা উঁচু ঘর লিখেছি এরপরে এই যে ওয়ান পয়েন্ট টু ফোর আছে এটার সাথে কি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ বাদ যাবে তাহলে ওয়ান পয়েন্ট টু ফোর মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তো এটা বাদ দিলে আমরা কত পাই জিরো পয়েন্ট ফাইভ ওয়ান এখানে তার মানে কি নিচুর ঘরে যাবে তাহলে তাহলে সাথে জিরো বাদ যাবে আচ্ছা আমাদের কিন্তু যেখানে শেষ হচ্ছে সেখান থেকে শুরু হচ্ছে তাই না এই যে ওয়ান পয়েন্ট সেভেন এর শেষ হয়েছে আবার ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ থেকে শুরু হচ্ছে ওকে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ওকে তাহলে কত আসে 0.25 যদি যেহেতু এটা প্লাস আসছে তার মানে এটা কোথায় হবে প্লাস উঁচুর ঘরে হবে তাহলে 0.25 পয়েন্ট ওকে এরপরে এটার সাথে যখন আমরা এটা ক্যালকুলেশন করলাম তারপরে এই যে ডান থেকে কখনো কি বামে আসবে না ঠিক আছে ডান থেকে কি কখনো বামে যাবে না বাম থেকে সময় কি ডানের দিকে যাবে বা সামনের দিকে যাবে ওকে তাহলে আমাদের 0.75 থেকে আমরা কোনটা বাদ দেব এখন জিরো পয়েন্ট টু অর্থাৎ কোনটার সাথে কোনটা ক্যালকুলেশন হবে এই যে এটার সাথে

এই দুইটার মধ্যে আচ্ছা এবার টু পয়েন্ট থ্রি সিক্স এর সাথে কত বাদ যাবে টু পয়েন্ট থ্রি সিক্স থেকে বাদ যাবে হচ্ছে টু পয়েন্ট থ্রি ফোর তাহলে কত হয় জিরো এটা কোথায় লিখবো আমরা যেহেতু প্লাস এসেছে তাহলে উঁচুর ঘরে লিখব জিরো পয়েন্ট জিরো টু ওকে আচ্ছা এরপরে টু পয়েন্ট থ্রি ফোর থেকে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ বাদ যাবে টু পয়েন্ট 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 থ্রি ফোর ফোর মাইনাস ওয়ান ফাইভ তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাই জিরো এইট নাইন এবং মানটা প্লাস এসেছে এই জন্য কোথায় হবে উঁচুর ঘরে হবে ঠিক আছে উঁচুর ঘরে হবে তাহলে জিরো পয়েন্ট এইট নাইন ওকে আচ্ছা তারপরে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ থেকে বাদ যাবে টু পয়েন্ট ফাইভ জিরো

ওকে আচ্ছা এরপর আমাদের বাদ থাকলো কোনটা 1.42 আর হচ্ছে 1.26 আচ্ছা অন পয়েন্টটা কেটে গিয়েছে ওকে এখন দেখো এখন আমরা কি করব 2.50 1.45 থেকে 2.50 বাদ দিয়ে আমরা কত পেছি 1.05 আচ্ছা তারপরে ক্যালকুলেশনটা কোথায় হবে এই যে এখানে যে পশ্চাৎ স্টাফটা আছে পশ্চাৎ স্টাফটা কোনটা

1.26 বাদ যাবে তো এটা বাদ এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 0.16 এবং এটা প্লাস এসেছে এই জন্য কি উচুর ঘরে হবে 1.0.16 ওকে সর্বশেষ কি আছে 1.26 আর হচ্ছে 1.32 এটার মধ্যে কি এটার মধ্যে এখন ক্যালকুলেশন হবে তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 0.06 যেহেতু মানটা মাইনাস এসেছে এই জন্য এটা কি নিচুর ঘরে হবে 0.06 এই যে আমরা টোটাল যে উঁচু এবং নিচু আছে টোটাল উঁচু নিচুটা আমরা বের করে ফেললাম ঠিক আছে এবার আমরা আর বের করব এখান থেকে আমরা আর বের করব এবং দূরত্বটা লিখে ফেলব তো এটা টোটাল আর এবং দূরত্ব বের করার পরে এখান থেকে আমরা আসলে নিরীক্ষা করে দেখব যে আসলে ম্যাথটা ঠিক আছে কিনা তো আগে শুরুতে আমরা দূরত্বটা লিখে ফেলি দূরত্বর বেলায় বলেছে যে কি কেন্দ্ররেখা বরাবর বিশ মিটার পর পর স্টাপ পার্ট নিয়েছে তো তাহলে দূরত্বটা শুরু হবে জিরো থেকে হ্যাঁ জিরো থেকে শুরু হবে তাহলে বিশ চল্লিশ ষাট আশি একশো 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 বিশ চল্লিশ ষাট একশো আশি তারপর হচ্ছে দুইশো এবং সর্বশেষ হচ্ছে দুইশো বিশ বিশ মিটার পর পর দূরত্ব নেওয়ার পর আমরা এই এই যে টোটাল ২২০ পর্যন্ত কি দূরত্ব পেয়েছে এবং এখানে আরেকটা কথা বলা আছে আর এর ক্ষেত্রে এখানে আরেকটা কথা বলা আছে সেটা হচ্ছে কি সপ্তম পাটের আর কত পেয়েছে থার্টি হ্যাঁ সপ্তম পাটের আর কত পেয়েছে থার্টি তাহলে আমরা সপ্তম পাটে আর এলটা লিখে ফেলি হ্যাঁ তাহলে আমরা একটু হিসাব করে দেখি যে সপ্তম পাট কোনটা হিসাব করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ টু পয়েন্ট যেটা আছে এই আমরা কোথায় লিখেছি সেই সেই বরাবর আমরা কত লিখবো এই যে টু পয়েন্ট থ্রি সিক্স বরাবর এই যে এখানে কি টু পয়েন্ট থ্রি সিক্স আছে তাহলে এই বরাবর 2.36 কত এই বরাবর আর এল হচ্ছে আমাদের থার্টি ওকে এই যে এটা হচ্ছে আমরা আর পেয়ে গেলাম তবে এই যে আর এল আছে এখন বাকি আর এল গুলো আমরা কিভাবে নির্ণয় করব এটা একটা প্রশ্ন তাই না বাকি আর এল গুলো আমরা কিভাবে নির্ণয় করব তো এই যে মূল যে আর আছে মূল যে আর আছে এই মূল আরএল থেকে যদি নিচের দিকে আমরা যাই নিচের দিকে যাই এবং উঁচু পাটটা যদি ধরি তাহলে কি হবে উঁচু পাটটা ধরলে এই আর এর সাথে আমরা কি করব যোগ করে দেব আর যদি নিচু পাটটা ধরি সেই ক্ষেত্রে আমরা কি মাইনাস করে দেব আর মূল আর থেকে যদি উপরের দিকে যাই সেম বিপরীত হবে তখন কি হবে উঁচু পাটটা মূল আর থেকে মাইনাস হয়ে যাবে এবং নিচু পাটটা মূল আর এর সাথে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে ঠিক আছে এটা যখন আমরা ক্যালকুলেশন করব তখন আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমরা আর এলটা ক্যালকুলেশন করি ওকে তো তাহলে আর এই আর সব সবসময় কি এক ঘর নিচে থেকে হিসাব করতে হবে অর্থাৎ একটু খেয়াল করেন আপনারা যে মূল আর কত আছে পঁয়ত্রিশ তাই না এটা আমাদের আছে মেতে তো এখানে নিচু নিচুর একটা মান আছে 0.3 তো এইটা আমরা কখনো ধরবো না কেন ধরবো না কারণ এই যে সব সময় কি আমাদের হিসাবটা আর এল নির্ণয়ের হিসাবটা সবসময় কি নিচের এক ঘর নিচু থেকে হিসাব করতে হয় তাহলে আমরা এই মানটা কি এই মানটা আমরা ধরবো না বোঝা গেছে আচ্ছা তো তাহলে আমরা মূল আর টা নিচের দিকে হিসাব করি কি আছে ফাইভ আর এখানে আমরা মান আছে কি উঁচু মান আছে তো আমরা একটু আগে দেখলাম কি নিচের দিকে গেলে এবং উঁচু মান হলে সেটা কি হয়ে যায় নিচের দিকে গেলে উঁচু মান হলে সেটা কি প্লাস হয়ে যায় তাই না আচ্ছা তাহলে থার্টি ফাইভ যোগ কত জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো টু ওকে তাহলে আরের কত হলো থার্টি ফাইভ দশমিক জিরো টু

আবার এই যে টোটাল যে মানটা বের হলো এটার সাথে আমরা কি করবো এবার জিরো ফাইভ কি করবো কারণ কি কারণ হচ্ছে এটা নিচু মান তাহলে তাহলে থার্টি ফোর দশমিক এইট সিক্স দশমিক এইট এবং এটার সাথে আবার হচ্ছে জিরো যোগ হবে কারণ উঁচু যোগ জিরো 38 ओके okay. तो 35.24 35.24 আচ্ছা এবং এই যে টোটাল যে মানটা পাইলাম আরএল এটার সাথে আবার কি হবে এটার সাথে হচ্ছে আচ্ছা এই মানটা কিন্তু নিচে হবে হ্যাঁ দুটো মান কখনো এক জায়গায় হবে না এই মানটা কি নিচে হবে তাহলে 0.06 এটা কি হবে এটা নিচে হবে তাহলে এখন আমাদের হিসাবটা এখন ঠিক আসবে ঠিক আছে তো এটা নিচে লিখতে গিয়ে উপরে লেখা হয়েছে ওকে তাহলে পঁয়ত্রিশ দশমিক বা থার্টি ফাইভ দশমিক টু ফোর জিরো পয়েন্ট ওয়ান সিক্সটা কি আছে উঁচুর ঘরে আছে তাই না জিরো পয়েন্ট থ্রি হিসাব তো আমাদের এখানে এসেছে তো জিরো পয়েন্ট থ্রি এইটটা যেহেতু আহ জিরো পয়েন্ট ওয়ান সিক্সটা যেহেতু উঁচুর ঘরে আছে তার মানে এটার সঙ্গে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে জিরো পয়েন্ট ওয়ান সিক্স ওকে তাহলে থার্টি ফাইভ দশমিক ফোর জিরো আছে এটা এটার সাথে এখন আবার জিরো পয়েন্ট জিরো সিক্স ওকে তো তাহলে আমাদের আসবে থার্টি ফাইভ দশমিক থ্রি ফোর ঠিক আছে থার্টি ফাইভ দশমিক কি থার্টি ফাইভ দশমিক থ্রি ফোর তো এটা হচ্ছে আমাদের টোটাল নিচের দিকের আরএল অর্থাৎ মূল আরএল থেকে আমরা নিচের দিকে তো মূল আরএল থেকে যখন নিচের দিকে আসলাম উঁচু মান থাকলে কি করে দিছি আমরা প্লাস করে দিছি বা যোগ করে দিছি আর নিচু থাকলে মাইনাস করে দিছি আচ্ছা তো এই যে মূল আরএল যেটা আছে 35 35 এর সাথে আমরা কি করব 0.3 বা 0.3 যেটা আছে সেটা নিচু যেহেতু তার মানে আমরা এটা যোগ করে দেব তাহলে যোগ করার পর কত হবে 35.3 বা 30 ঠিক আছে আচ্ছা

তো এই যে যে আর এলটা আমরা পাইলাম এটার সাথে আবার আরেকটা মান আছে এখানে জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট জিরো সেভেন এই মানটা কি হয়ে যাবে উঁচু আর এল যেহেতু উঁচু আর এল হলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে ওকে তো তাহলে মাইনাস কত জিরো পয়েন্ট জিরো সেভেন ওকে এটা ক্যালকুলেশন করলে আমরা পাই থার্টি সিক্স দশমিক এইট এই যে টোটাল যে আর গুলো আছে আমরা সবগুলো আর এল এখান থেকে বের করলাম ঠিক আছে তো এই যে আমরা আর গুলো বের করলাম দূরত্ব বের করলাম উঁচু নিচু তারপরে স্টাফ পার্ট সবগুলো বের করছি এখন আমাদের আসলে দেখতে হবে যে ম্যাথটা ঠিক আছে কিনা বা আমরা এতক্ষণ ধরে যে ম্যাথ করলাম এই ম্যাথটা আসলে আমাদের ঠিক আছে কিনা এটার জন্য কি করতে হবে এটার জন্য আমাদের নিরীক্ষা করতে হবে ঠিক আছে তো নিরীক্ষা আমরা কিভাবে করব নিরীক্ষা করার উপায় হচ্ছে এই যে স্টাফ পার্ট যেটা আছে এই পশ্চাৎ স্টাফ পার্ট এবং হচ্ছে অগ্রবর্তী এই দুইটা ক্যালকুলেশন করতে হবে করে দেখতে হবে একটা মান আসবে এবং উঁচু নিচু ক্যালকুলেশন করে একটা মান আসবে এবং আর এল এর হচ্ছে লাস্ট আর এল মাইনাস ফার্স্ট আর এল এটা বাদ দিলে একটা মান আসবে তিনটা মান যদি একই রকম হয় তার মানে আমাদের ম্যাটটা ঠিক আছে ওকে আমরা একটু দেখার চেষ্টা করি যে পশ্চাৎ পার্টটা আমরা শুরুতে যোগ করি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান যোগ জিরো পয়েন্ট সেভেন ফাইভ যোগ ওয়ান পয়েন্ট এইট জিরো

এটা হচ্ছে আপনার উঁচু নিচু বাদ দিলেও আপনি পাবেন কি এই যে উঁচু উঁচু গুলো যোগ করবেন এবং নিচুগুলো যোগ করবেন যোগ করার পর যে মানটা আসবে এই মানটা আসবে হচ্ছে মাইনাস কি ওয়ান পয়েন্ট ফোর সিক্স তাহলে আমরা উঁচু নিচুর বেলায় ওয়ান পয়েন্ট ফোর সিক্স পাইলাম

আচ্ছা তো এটা ক্যালকুলেশন করলে আমাদের এটাই আসে যে মাইনাস ওয়ান পয়েন্ট কত ওয়ান পয়েন্ট ফোর সিক্স তো এই যে সবগুলোর বেলায় আমাদের ওয়ান পয়েন্ট ফোর সিক্স আসতেছে তার মানে কি তার মানে আমাদের পুরো ম্যাটটা ঠিক আছে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আপনার যন্ত্রের উচ্চতা যদি আপনি বের করতে চান সেই ক্ষেত্রে এই যে উঁচু এবং নিচু যে লেখাটা আছে এটা থাকবে না এই জায়গাটাতে থাকবে হচ্ছে কি যন্ত্রের উচ্চতা হ্যাঁ উচ্চতা এবং যন্ত্রের উচ্চতা আপনি কিভাবে আপনার যে পশ্চাৎ যে পাঠটা আছে এই পশ্চাৎ পাঠটা যোগ করে দিবেন ঠিক আছে এটা প্রথম যোজনা আবার দ্বিতীয় যোজনার পশ্চাৎ এর সাথে কি করবেন এই যে এই সোজা যে আরএলটা আছে সেটা যোগ করে দিবেন তাহলে মাঝের গুলোতে কি লিখবেন মাঝের গুলোতে আপনারা লিখবেন যে এই যে প্রথম যেটা লিখেছেন এবং দ্বিতীয় যোজনা আছে মাঝখানে যেটা যেটা আছে সেটা হচ্ছে প্রথম প্রথমে লিখেছেন সেগুলোই হবে এই গ্যাপ ঠিক আছে তো আমি যদি আপনারা চান তাহলে যন্ত্রের উচ্চতা নিয়েও আমি আরেকটি ভিডিও আপনাদের আপনাদের জন্য আরেকটি ভিডিও মেক করব। ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ